সিয়ামরত অবস্থায় হায়েজ বা ঋতুস্রাব হলে রোজা ছেড়ে দেবে, আর রোজার সাথে যাতে মিলে না যায় তাই উচিত হচ্ছে গোপনে পানাহার করা, কেননা এ অবস্থায় রোজা রাখা হারাম, আর হারামের সঙ্গে মিলে যায় এমন কোনো কাজ করাকেও অনেকে ফুকাহারা নাজায়েজ বলেছেন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যাতে কোনো রোজাদারের সামনে প্রকাশ্যে পানাহার না করা হয়। অবশ্য রমজানের দিনের বেলায় যদি কোনো নারীর হায়েজ বা ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং তিনি পবিত্র হয়ে যান, তাহলে ওই দিনের অবশিষ্ট সময় তার জন্য পানাহার থেকে বিরত থাকা জরুরি। পরে ছুটি যাওয়া রোজার সঙ্গে শেষের দিনের রোজারও কায়জা করতে হবে।